হেমঘট আমি তোরে দান করে যাব, মা গো অঙ্গি দিয়ে যাব নামাবলী, নামাবলী মা বেশ মা, ওই হেমঘট আমায় দাও মা, আমি তোমার হেমঘট পূজা করব মা, আমি পূজা করব, দাও মা। আজ তুমি যদি গো মহামায়া, আজ জগ তো জননী মায়া, তুমি যদি গো মহামায়া, জগৎ জননী মায়ামার, তুমি যদি গো মহামায়া, জগৎ জননী মায়ামার, তুমি যদি গো মহামায়া, জগৎ জননী মায়ামার, আলোর পিতি দিতে আছো যত পদবি পতি, ভয় করি না মাতাতে তোমার দয়ায়, ভয় কি গো মা তোমার পৃথিবীতে, আছো যত পদবি পদ না ভয় করি না তাতে তোমার দয়ায়, ভয় কি গো মা আলোর পৃথিবীতে, ও মা দাও মা শক্তি করি মা মুক্তি, দাও মা শক্তি করি মা ভক্তি, যাও মনে অন্ধকার জগৎ জননী মায়া মান, জগৎ জননী মায়া মান, জগৎ জননী মায়া মান, যাওয়ার সময় এই অদম দেবদাসের তুমি আশীর্বাদ করো মা, তোমার হেমঘট যেন আমি সারা জীবনে পূজা করতে পারি মা, আমায় তুমি আশীর্বাদ। তুমি চলে গেলে মা, এ তোমার কোন বিচারে মা, না না আমি আমি এখন মায়ের হেমঘট নেই, আমি আমি পূজা করি, আমার মায়ের হেমঘট প্রতিষ্ঠা করতে হবে, আমি এইখানে মায়ের হেমঘট প্রতিষ্ঠা করব, আমি মায়ের হেমঘট প্রতিষ্ঠা করব। হ্যালো, দু নম্বর লঞ্চঘাট পুরানো জয় নিবাসী মাননীয় মনোজ দাস, এই দেবদাসের গানে অভিনয় সন্তুষ্ট হইয়া সম্পূর্ণরূপে 100 টাকা উপহার করল। যে দানি আমায় 100 টাকা দান করেছেন, মা শীতলার কাছে কায়মনে প্রার্থনা করি, মা শীতলা যেন হাম বসন্ত জরা ব্যাধি হতে ওই দানির বা গ্রামবাসী সবার মঙ্গল করেন, এই বলে মার্গশীলা শেষ করলাম। আর একবার সবাই মিলে দু হাত তুলে বলুন, জয় মা শীতলার জয়, জয় মা শীতলার জয়, জয় মা শীতলার জয় জয়। তাই তো আমার মায়ের হেমঘট এখন আমি পূজা করব। তুমি বা মঙ্গলা,
আজ জয় মা সীতালা মা মায়া মা জয় মা সীতালা আমার জগত কমলা ব্রহ্মার নন্দিনী মায়া মা আমি যে আমার মায়ের পূজা করছি ভাই কেন এসেছো আমার এই মায়ের পূজা তুমি বাধা দিলে কেন ভাই তোর ওই মায়ের পূজা বাধা করিস তোর মায়ের নাম কি রে আমার মায়ের তুমি চেনো না ভাই আমার মায়ের নাম হলো সর্বমঙ্গলা রোগেশ্বরী নাম হলো মা সীতালা যে কেউ শীতলা পূজা করিবে তাকে তিন দণ্ড দণ্ডিত করা হবে মহারাজের অমান্য করে তুই শীতলা পূজা করছিস বন্ধ কর তোর মায়ের পূজা শোনো ভাড়ে রাম আমি আমার মায়ের পূজা করছি তোমাদের মহারাজ কবে ঢেঁড়ি পুটি দিয়েছে আমি তো জানি না ভাই আমি আমার মায়ের পূজা করছি আমি আমার মায়ের পূজা আমি বন্ধ করবো না ভাই রাম তুমি এখন এখান থেকে যাও ভাই রাম একটু আগে বলেছি আমি জানি না পূজা করছি ভালো হয়েছে আমি জানি দিয়েছি বন্ধ কর আমি তো বলছি আমার মায়ের পূজা বন্ধ করবো না ভাই রাম তুই বন্ধ করবি না হ্যাঁ মুখের উপর তর্ক করছি আমি তো বলছি বন্ধ করবো না তুমি এখান থেকে যাও ভাই রাম এবারে যাও ভাই আমার ভাইয়ের রাজ্যে শিয়াল কুকুর সব ভয় করে এবারে যাও ভাই বন্ধ কর তোর মায়ের পূজা আমি তো বলছি পূজা বন্ধ করবো না তুমি যাবে কিনা এখান থেকে যাবে না যাবে না যাবে না জয় মা সীতালা আরে বউ মঙ্গলা এখনো তুমি এখানে আছো ভাড়ে রাম এখনো বলছি তুমি চলে যাও ভাড়ে রাম যাবে না তুমি যাবে না তুমি যাবে না বলছি এখান থেকে বেরিয়ে যাও আমার জিপে রেখে দিল তোর মজাখানা দেখাচ্ছিস তুই আমার বুক তোড়ে ফেলে দিয়েছিস এর আমার জিপার করতেছিস তোর এবার অবস্থা কিটা কি হয়ে যাক এবার ডেকে দে যাও বেরিয়ে যাও এবার ডেকে দাও এবার ডেকে দাও এবার ডাক আজ জয় মা সীতালা ছাড়ে বো মঙ্গলা মঙ্গলা তার মায়া মার
ফড়রাম এখান থেকে যাও বলছি। আমি আমার মায়ের পূজা বন্ধ করবো না। ও শীতলস্থান জগত মাতাম, শীতলস্থান জগত পিতাম, শীতলা জগদাত্রি মা মায়া আমার। ও শীতলস্থান জগত মাতাম, শীতলস্থান জগত পিতাম, শীতলা জগদাত্রি মা মায়া আমার। দেবদাস কে আমায় ডাকছে কি? দেবদাস এ কি মহারাজ, বলুন না মহারাজ কি হয়েছে? দেবদাস তুমি কার পূজা করছো? আমি আমার মায়ের পূজা করছি। মায়ের পূজা করছো? হ্যাঁ মহারাজ। কে তো বারবার আমার মাকে তুমি জানো না মহারাজ? বলো। আমার মা হলো সর্বমঙ্গলা রোগেশ্বরী, মায়ের নাম হলো শীতলা জননী। এতই বড় স্পর্ধা তোমার দেবদাস, তুমি পচামড়ি বসন্ত শীতলা পূজা করছো। দেবদাস এর আগে ভটরাম সমস্ত এরিয়াতে ধরা দিয়েছিল, কথাটি শুনেছিল? বিরাট রাজ্যের মধ্যে কোনোদিন কোন শীতলা পূজা হবে না, কথাটি তুমি শুনেছো? মহারাজ আমি যে আমার মায়ের ঘট প্রতিষ্ঠা করেছি, আমি আমার মায়ের ঘর পূজা বন্ধ করবো না মহারাজ। এমন আদেশ করো না মহারাজ, আমার মায়ের পূজা তুমি বন্ধ করো না মহারাজ, অন্য আদেশ করো। আমি পূজা করার সব তোমার অন্তরে জেগেছে মহারাজ। বিরাট রাজ্যের রাজা আমি, তুমি যে হলে আমার প্রজা, তাই তোমার জন্য নূতন করে শিব শম্ভুর মন্দির আমি একটি নির্মাণ করব। চলো ওই মন্দিরের মধ্যে গিয়ে তুমি আর আমি একত্রিত হয়ে প্রভু শঙ্কর এই চরণে দেব আমাদের ভক্তির পুষ্পাঞ্জলি। মহারাজ আমার এক্ষণে জীবনে থাকতেও আমার মায়ের হেমঘট আমি পূজা বন্ধ করবো না, তোমার এই শিব শম্ভুর মন্দির আমায় করে দিতে হবে না মহারাজ। আমি আমার মায়ের পূজা করবো সারা জীবনের কথা দিয়েছি, তাই বলছি মহারাজ এমন আদেশ করবি না। কথাটি বলতে তোমার কণ্ঠটা কম্পিত হচ্ছে না? বিরাট রাজ্যের রাজা আমি, রাজার সামনে কেন তুমি কথা বারে বারে বাড়াচ্ছ? আমি বলছি দেবদাস ওই পূজাটি বন্ধ করে দাও। দেবদাস আমি তো বলছি আমার মায়ের পূজা আমি বন্ধ করব না। পূজা যে তোমার বন্ধ করতেই হবে দেবদাস। পূজা বন্ধ করব না। হরাম এই মুহূর্তে ভেঙেছিল দেবদাসের সর্বকে রয়েছে ওই মাটি দেওয়া ঘর। ওই ঘর নিয়ে তুমি নদী জলে গুলো আমি সাহায্য মাররা না ভড়রাম, আমার এই মায়ের ঘট তুমি নিও না ভড়রাম। আমার মায়ের ঘট আমি দেবো না, আমার মায়ের ঘট আমি বুকে আঁকড়ে রাখবো, আমার কাজ করো না ভড়রাম। কোনো কথা নেই, ঘট বিসর্জন করে দাও। ভড়রাম এ কি করছো? না ভড়রাম আমি তো বলছি ভড়রাম কে আলে ভড়রা ঘরটি বিসর্জন করতে পারোনি? বেশ আমি দেখছি ঘর কেমন ভাবে বিসর্জন। দেবদাস দাও ঘরটি ফিরিয়ে দাও। আমি আমার মায়ের ঘর ওই ঘর দেবে এই মুহূর্তে। ধরে আমি দেখছি তুমি ঘর তুমি দাও কিনা দেবদাস। তোমার এই মাটি দেয়া ঘর আমি আজ নদীর জলে দিলাম বিসর্জন। দেবদাস
কোনো কথা শুনতে চাই না, বলো পূজা তুমি বন্ধ করবে কিনা দেবতা? না, আমি আমার মায়ের পূজা বন্ধ করব না। মায়ের পূজা তোমার বন্ধ করব না। এই দেখছি তুমি বন্ধ করো কি না। তুমি দেখা দাও মোরে, আজ কোথায় মাছি তালা, তুমি দেখা দাও মোরে, কোথায় মাছি তালা, তুমি দেখা দাও মোরে, কাছে তবে বড়ি বসন্তের পূজা আমার মায়ের পূজা তুমি বন্ধ করতে পারবে না, আমার এই কণ্ঠে জীবন থাকতেও মায়ের পূজা বন্ধ করবো না, আমি আমার মায়ের পূজা করে যাবো। আমি দেখছি তুমি বন্ধ আছে। যতক্ষণ আমার দুটি নয়ন আছে আমার মায়ের পূজা আমি করে যাব, আমার কেউ মায়ের পূজা বন্ধ করতে পারবে না। ও মায়ের পূজা বন্ধ করবে না। বেশ, আমি দেখছি বন্ধ করে কিনা দেবদাস। ভালো দেবদাস, যদি প্রাণে বাঁচতে চাও পূজা যে তোমার বন্ধ করতেই হবে দেবদাস, তা না হলে তোমার মারতে মারতে আমি যে পুরো শেষ করে দেবো দেবদাস। মহারাজ, আমার মায়ের পূজা তুমি বন্ধ করতে কিছুতেই পারবে না। দেবদাস তৃষ্ণার বাড়ি চেয়েছে, নিয়ে সেই মুহূর্তে বাড়ি আমি দেব বাড়ি। বলো দেবদাস, তুমি এই পূজাটি তুমি সিদ্ধ বন্ধ করবে কিনা? জল খেতে চেয়েছে বিনির ছেলে দেবদাস। বেশ, আমি দেব জল, ধরো ধরো দেবদাস, আজ দেব তোমার আমি জল খেতে। ধরে জল
দেখে শুকনো পাত্রে কোথা থেকে জল এলো, জলের কোলাহল কেন শুনতে পাই ভট্টরাম? তাহলে মনে হয় নিশ্চয় তুমি জল দিয়েছ। ভালো ভট্টরাম, কে জল দিয়েছে? দেবদাসকে। ওর মা? আমি তো বলছি ওর মা দিয়ে। দেবদাস, এই জল খেয়ে আমার প্রাণটা চুলিয়ে গেল, কি শান্তি পেয়েছি! আমি কি শান্তি পেয়ে জল খেয়েছো? তাহলে পূজা বন্ধ করবি কিনা দেবদাস? আমি কিছু পূজা বন্ধ করবো। পূজা যে তোমার বন্ধ করতেই হবে। হলেও তোমার যে মারতে মারতে আমি পুরো শেষ করে দেবো দেবদাস। আমার আমার প্রাণ থাকতেও আমার মায়ের পূজা বন্ধ করবো না। তাহলে আমি দুটি নয়ের যত দূর যাবে তত দূর পর্যন্ত আমার মায়ের দিকে আমি তাকিয়ে থাকবো। ওই আসছে আমার মা বলে। তাহলে আমি দেখতে চাই পূজা বন্ধ করো কিনা দেবা। আমার মারতে মারতে শেষ করে দিল। মায়ের পূজা তোমার যে বন্ধ করতেই হবে। ভট্টরাম, এই মুহূর্তে তুমি অগ্নিশালা নিয়ে এসো। আমি অগ্নিশালা নিয়ে ওই বেনে ছেলে দেবদাসকে পুড়িয়ে মারতে চাই। আমি দেখবো কেমন করে সন্তর পূজা করে। মহারাজ, আমার এই দুটি নয়ন তুমি কেড়ে নেবে না গো। এই দুটি নয়ন মূল্য রতন, এই নয়ন করে নিলে আমি যে আমার মায়ের চরণ আমি দেখতে পাবো না, আমার মায়ের স্বরূপ আমি দেখতে পাবো না। আমার এই দুটি নয়ন দিয়ে আমার মায়ের স্বরূপ আমি দেখেছি, মায়ের রাঙা চরণে আমি পূজা করেছি। ওই পোষাবড়ি বসন্ত নামটি সন্মুখ উচ্চারণ করবি না দেবদাস, তা না হলে তোকে এই মুহূর্তে আমি যে মারতে মারতে তোরে শেষ করে দেবো। এখনো বলে সময় রয়েছে পূজা বন্ধ করবো। আমি মায়ের পূজা বন্ধ করবো না। পূজা তোমার বন্ধ করতেই হবে দেবদাস। তাহলে আমি দেখছি বন্ধ করো কি না দেবদাস। বেশ, আমি দেখতে চাই তুমি এই পূজা বন্ধ করো কি না দেবদাস। আজ চলিবে না রে, চলিবে না রে। আছো যত
ভৈরব কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে বীরের ছেলে দেবদাসকে হস্তপদ বেঁধে নিয়ে যাবে অন্ধকার কারাগৃহে। ওরে তৃষ্ণায় দেবে না বাড়ি, ক্ষুধায় দেবে না অন্ন, বুকের উপরে শত মন পাথর চাপিয়ে রাখো। আমি দেখতে চাই ওই বসাবড়ি বসন্ত শীতলা কেমন করে প্রাণে বাঁচিয়ে রাখতে পারে। আমি দেখতে চাই কেমন করে পচাবড়ি বসন্তের পূজাটি করে। ভটরাম, কথাটি তোমার যেন মনে থাকে। হ্যাঁ মনে থাকে। তাহলে আমি এখন আসছি। আসুন আসুন। বেটার ছেলে মরেছে আর আমার মেরে গেছে। আমি এত করে বারণ করলাম, বন্ধ কর তোর মায়ের পূজা, ও শুনল না কোনো কথা, খালি মা 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 বলে ডাকতে। এতক্ষণ তো মায়ের ডাকলো, কোনো মায়ের এলো দরকার নিয়ে আসার। মহারাজের কথা মতো কারাগারে বন্দি করে রেখে দেবো, আধখানা রুটি আর বুকে পাথর চেপে দেবো, কোনো কথা শুনবো না। দেখবি ওর মারা কি করে বাঁচায়। কি করবো ভাই? হ্যাঁ মহারাজের বাড়ির চাকরি করি। আমি তো কিছু দেখতে পাচ্ছি না বললাম। এ কি করলে বললাম? অবশেষে আমার দুটো নয়নী ছিল, তাও তোমরা অগ্নিশালাকে দিয়ে নয়ন দুটো শেষ করে দিয়েছ, একেবারে পুড়িয়ে দিয়েছ। মা গো, ও গো মা, আমি তোমার পায়ে ফুল দিতে গিয়ে কি পেলাম? হ্যালো, দু নম্বর লঞ্চঘাট পুরান যাদের নিবাসী মাননীয় মনোজ দাস, এই দেবদাসের গানে সন্তুষ্ট হইয়া সব বনরূপে 85 টাকা উপহার করলো, ওই সঙ্গে প্যানা পাত্র আরও 100 টাকা উপহার করলো এই দেবদাসকে। ও গো মায়েরা, আরেকটি মা দেবদাসের ওই মেয়ে সন্তুষ্ট হইয়া আরো 20 টাকা দান করলো। যেসব মায়েরাম যেসব বাবুরাম আমায় এই মুক্ত হস্তে দান করছেন, মায়ের কাছে কায়মনে প্রার্থনা করেন, মা যেন সর্বরোগে থেকে ওদের মঙ্গল করেন, মঙ্গল করেন। ও গো মায়ের হাম, অতম দেবদাসেন অবশেষে দুটি নয়ন ছিল তাও তো চলে গেছে মা, আমি তো তোমাদের কাছে যেতে পারবো না, নিজ সন্তান মনে করে কিছু ভিক্ষা দিয়ে যাবে। মা গো, তোমাদের পায়ে ফুল দিতে গিয়ে আমি কি পেয়েছি মা? ও গো বিশ্বজননী মা আমার, তুমি আশীর্বাদ করো মা। তোমার পায়ে দিতে জীবন চালার কি আমি কি পেলা, কি আমি কি পেলা।